হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। আজকে আমাদের প্রিজমা 3D টিউটোরিয়ালের পার্ট 7। আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে একটা চেয়ার বানাতে হয়। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো এর জন্য প্রথমে আমরা এখান থেকে একটা নিয়ে নেব কিউব। ওকে, কিউবটা নিয়ে এটা আমরা রিসাইজ করে নেব। তো আমি রিসাইজ করে নিই। ওকে, আমরা রিসাইজ করে নিলাম। এইবার কি করব, এইবার এই কিউবটাকে একটু ওপরে উঠাবো, ঠিক আছে? কারণ নিচে চেয়ারের যে পা থাকবে তো সেই কারণে এটা একটু ওপরে উঠে নিলাম। আচ্ছা, এইবার একটু ভালো করে বুঝবেন, কিন্তু যারা আগের ভিডিওগুলো দেখেছেন তাদের খুব একটা সমস্যা হবে না, যারা দেখেননি তারা কিন্তু ঠিকঠাক মতো সব বুঝতে পারবেন না। এর জন্যই বারবার আমি সাজেস্ট করি যে আগের ভিডিওগুলো, আগের টিউটোরিয়ালগুলো দেখে আসুন। ওকে, কারণ বেসিক জিনিসগুলো, কিন্তু বেসিক যে টুলগুলো কোথায় কী আছে আমি কিন্তু আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। ওকে, তো এইবার কি করব, এইবার ভালো করে দেখবেন, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই যে এখানে একটা ছুরির মতো অপশান রয়েছে, এটা সিলেক্ট করতে হবে। এবার আমাদের এই ছুরিটা দিয়ে চেয়ারের চারিদিকে এরকমভাবে কেটে নিতে হবে। ঠিক আছে, চারিদিকে আমি এটা কেটে নিলাম এই ছুরিটা দিয়ে। এবার কি করব দেখুন, সিলেক্ট করে একদম নিচে, সরি, এই নিচের দিকটা সিলেক্ট করতে হবে আমাদের, এইখানটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সিলেক্ট করার পর এই জায়গাটায় দেখুন, এখানে সিলেক্ট করলাম। এবার এখানে এরকম টানবো, দেখেছেন চেয়ারের পা কিন্তু একটা হয়ে গেল আমার। আই হোপ আপনারা সব বুঝতে পারছেন। ওকে, এটা কিন্তু একটা চেয়ারের পা হয়ে গেল। তারপরে একই রকমভাবে আমরা এই দিকেও তাই করব, এই নিচের এই অংশটা সিলেক্ট করব, ঠিক আছে? তারপরে এইখানে সিলেক্ট করব। আর এখানে দেখুন ভালো করে, এখানেও কিন্তু সিলেক্ট করা রয়েছে অলরেডি। এবং এবার নিচের এই যে অ্যারোটা দিয়ে দেখুন, ঠিক আছে, এটা 2 নম্বর পা হয়ে গেল চেয়ারের। তারপরে এইদিকে কতটা সোজা দেখেছেন, একদম ইজি। অনেকের কাছে মনে হবে খুবই কঠিন, যারা ফার্স্ট টাইম দেখছে বা যারা আগের ভিডিওগুলো দেখেনি তাদের কাছে কিন্তু এটা খুবই টাফ মনে হবে, কঠিন মনে হবে, বাট অ্যাকচুয়ালি এত টাফ নয়। যারা বেসিক টুলগুলো জানে যে কোন টুলের কী কাজ, তারা কিন্তু এটা একদম খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এবার দেখুন আমরা এইখানটা সিলেক্ট করব, ঠিক আছে, একই রকমভাবে সেম প্রসেস, এই দিক দিয়ে একটা ওপরে টানবো, ঠিক আছে? এবার আমাদের এইখানে সিলেক্ট করতে হবে এই পাঁচটা, তারপর এইখানে এরকম টানতে হবে, ঠিক আছে? Misbehaved you so you'd notice too, sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight, don't waste time to my place. I feel my heart erase, so catch me if I fall. দেখুন আমাদের চেয়ার কিন্তু রেডি। আই হোপ আপনারা বুঝে গেছেন যে কত সহজে কয়েক মিনিটের মধ্যে আমরা এই চেয়ারটা বানিয়ে ফেললাম। এরপরে আপনি যত সময় দেবেন তত সুন্দর করে কিন্তু এটা বানাতে পারবেন। ওকে, সো ভিডিওটা এখানে শেষ করছি। আই হোপ এটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে, তো অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন সবাই।